আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ব্লগে। প্রথমেই বলে রাখছি, আজকের রেসিপিটি একটি সহজ এবং খুবই সাধারণ একটি রেসিপি। সাধারণত আমরা যা খাই সেগুলোই আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, এবং খুবই কম সময়ে আপনি রান্নাটি করতে পারবেন। এর জন্য আপনাকে খুব বেশি মশলাও দিতে হবে না এবং খুব বেশি সময়ও দিতে হবে না, খুব সিম্পলের মধ্যে আপনারা রান্নাটি সারতে পারবেন। তো আজকে আমার রেসিপিটি হবে কই পটলের রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটি আমি করার চেষ্টা করেছি, যাতে আপনারা খুব সহজে বাসায় এটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সকলের ভালো হবে, ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। তার আগে বলে নিচ্ছি, যদি আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি কই মাছগুলোকে এভাবে কেটে নিয়েছি, এবং কই মাছ যেহেতু একটু শক্ত প্রকৃতির, তো আমি চেষ্টা করেছি কই মাছগুলোকে খুব সাবধানে কেটে নেওয়ার জন্য, এবং খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে আমি রান্নাটা খুব সুন্দর মতো করতে পারি। তো এই যে দেখুন, আমি এখানে চারটি কই মাছ নিয়েছি, এবং চারটি কই মাছকেই আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আমি পটলগুলোকে আমার মতো করে কেটে নিয়েছি। সাধারণত মাছের সাথে পটলগুলোকে এভাবে দিলে খুব ভালো লাগে দেখতে, আমার কাছে ভালো লাগে। তো আপনারা চাইলে আপনারা আপনাদের মতো করে এটাকে কেটে নিতে পারেন। এরপরে আমি যেটা করব, কি কি মশলা লাগবে চলুন একটু এক নজরে দেখে আসি। আমি এখানে চারটে শুকনো মরিচ নিয়েছি, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, লবণ নিয়েছি স্বাদ মতো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো নিয়েছি। আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করেছি, আপনারা চাইলে বাটা মশলাও ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি একটি পেঁয়াজ রসুনের পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 1 চা চামচ কাঁচা মরিচ বাটা, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি। আমি সবগুলো বেটে একসাথে পেস্ট করে নিব, এতে আমার রান্নার জন্য অনেক সুবিধা হবে। আপনারাও এভাবে পেস্ট করে নিতে পারেন, তাহলে খুব সহজে আপনারা রান্নাটা শেষ করতে পারবেন। আমি পেস্ট এই বাটা মশলাটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নিব, যাতে সবগুলো মশলা একসাথে ব্লেন্ড হয়ে যায়। এবার আমি যেটা করব, কই মাছগুলোকে ভেজে নিব, আর এই ভেজে নেওয়ার জন্য আমি কই মাছগুলোতে লবণ এবং হলুদ দিয়ে এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিব, কারণ কই মাছগুলোকে ভালো করে মাখিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলে কই মাছের ভাজার পরে মাছটি দেখতেও সুন্দর লাগবে এবং মাছটি ভাজাও সুন্দর হবে। আমি কড়াই সাদা তেল দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটাতে সয়াবিন তেল না দিলে আপনারা সরিষার তেল অথবা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। তো আমি এখানে সয়াবিন তেলই ইউজ করছি, যে যার মতো সে স্বাদ অনুযায়ী তেল ইউজ করে নেবেন। তো তেলটাকে আমার কিছুক্ষণের জন্য গরম করে নিতে হবে, না হলে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিতে পারবো না। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এখানে, আর আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দেবো, যেহেতু মাত্র চারটি মাছ এখানে। তো একসাথে আমি যদি মাছগুলো দিয়ে দিই, তাহলে আমি খুব কম সময়ের মধ্যে মাছগুলো ভেজে নিতে পারবো। এই দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবং আমি বেশি ডিপ ফ্রাই করিনি, আমি হালকা ফ্রাই করেছি, যাতে মাছগুলো আমার কাছে হালকা ফ্রাইই ভালো লাগে। তো আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এবার ওই তেলগুলোতেই আমি পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন আর তেলে ভাজলে আপনারা জানেন যে খুব সুন্দর একটি গন্ধ হয়, তো এই গন্ধটা আপনার তরকারির টেস্টটাকে খুব বেশি বাড়িয়ে তুলবে। আর এখানে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি, আর আমি এই শুকনো মরিচ এবং পাঁচফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিব, যাতে দুটোর গন্ধ একসাথে হয়ে খুব সুন্দর আরেকটি নতুন গন্ধ ছড়ায়। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে এভাবে ভেজে নিয়েছি, আপনারা চাইলে একটু কমও ভাজতে পারেন, তবে একটু ভালো করে ভেজে নিলে গন্ধটা খুব সুন্দর আসবে। এবং আমি এবার যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুনের, সেটা এখানে ঢেলে দিচ্ছি, এবং এটাকে পুরোটা ঢেলে দিয়ে আমি সম্পূর্ণ খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে এগুলো ভালো করে কষানো যায়।
আর একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেবেন তখন আপনার তরকারির গন্ধটা কিন্তু আরেকটু চেঞ্জ হবে। এবারে আমি যে গুঁড়া মশলাগুলো নিয়েছিলাম সেগুলো সবগুলো এখানে দিয়ে দিব, এবং গুঁড়া মশলাগুলো দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণ কষাবো যাতে মশলাগুলো সব একসাথে ভালো করে ব্লেন্ড হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার এই মশলাগুলো কষানোর পর এই অবস্থায়। এবার আমি কিছুক্ষণ একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো সিদ্ধ হয়ে যায়, এবং আমি এটাকে কমপক্ষে 1 থেকে 2 মিনিট একটু ভালো করে জাল করে নিব। এই দেখুন আমার জাল করা এই অবস্থা। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো মাছ দিয়ে দিব। আর এই পানিটাতে মাছগুলো দিলে মাছগুলোর ভিতরেও সব মশলাগুলো ঢুকে যাবে। এই দেখুন আমার মাছের এই অবস্থা। 1-2 মিনিট এটাকে জাল করে নিব, এই জন্য ঢেকে দিব। দুই মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার মাছটাতে মোটামুটি বলক চলে এসেছে, এবং আমি এখানে যেটা এবার যেটা করব, পটলগুলো ছেড়ে দিব, সবগুলো পটল দিয়ে দিব। পটলগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, এবং উল্টে পাল্টে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এবার 8 থেকে 10 মিনিটের জন্য এটাকে রান্না করব, আর এর মধ্যে আমি মাঝে মাঝে একটু ঢাকনা খুলে একটু হালকা নাড়াচাড়া করে দিব যাতে সবগুলো মশলা পটল এবং মাছের মধ্যে ভালো করে ঢুকে যায় এবং খেতে মজা হয়। তো আপনারা এরকম করে করতে পারেন, অথবা আপনারা একটু কষিয়ে নিয়ে নিতে যদি চান তাহলে তাও করতে পারেন, তবে আমার কাছে এটাই ভালো লাগে। তো আমি 8 থেকে 10 মিনিট পরে আমার মোটামুটি রান্নাটা শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো রান্নাটি কমপ্লিট হয়ে গেছে, এবং পুরো রান্নাটি কমপ্লিট করতে আমার খুব বেশি সময় লাগেনি, 12 থেকে 15 মিনিটের মধ্যে আমি শেষ করে ফেলছি রান্নাটা। আপনারা আপনারা যাদের খুব কম সময় বা রান্না করার মতো এত সময় নেই, তার এই কম সময়ের মধ্যে একটি সুস্বাদু রেসিপি ট্রাই করতে চাইলে অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আপনারা যদি আমার রেসিপিটিকে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো, এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ।